আমাদের চ্যানেলের মাধ্যমে হাজারো খামারি ভাই বোনেরা তাদের খামার পরিচালনা করছে, তো তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে কমেন্টের মাধ্যমে। তারা যখন কোনো সমস্যায় পড়ছে যত তাড়াতাড়ি সম্ভব কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই কমেন্টের কিংবা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। যেগুলো এক কথায় কিংবা অল্প কথায় দেওয়া সম্ভব আমরা কমেন্টের রিপ্লাইতেই সেগুলো দিয়ে দিচ্ছি, আর যেগুলো অনেক বিস্তারিত আলোচনা আমরা মনে করছি যে এই আলোচনা কিংবা এই ইনফরমেশনটা সকল খামারি ভাই বোনদের পাওয়া দরকার, সেই কমেন্টের উত্তরটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তিনটা কমেন্ট পড়ব এবং সেই কমেন্টগুলোর উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে শুরু করছে আজকের প্রতিবেদন। পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছি আমি মুসাম্মান সুমি সিদ্দিকা। তো কথা না বাড়িয়ে এখন কিন্তু আমরা কমেন্টগুলো পড়ব এবং একের পর এক কমেন্টের রিপ্লাই দিব। তো এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন খামার বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো প্রথম কমেন্টটা করেছেন একজন খামারি ভাই, তিনি লিখেছেন যে আপু আমার হাঁসে ডিম দিতেছে, এখন কি ডাক প্লেগ ভ্যাকসিন করতে পারবো, আর ভ্যাকসিন দেওয়ার কতক্ষণ পরে পানিতে দেওয়া যাবে? তো এই কমেন্টার উত্তর আমি প্রথমে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আপনার হাঁস ডিম দিতেছে, এখন ডাক প্লেগ ভ্যাকসিন করতে পারবেন কি না? যদি আপনি প্রয়োজন মনে করেন কিংবা আপনি যদি সুরক্ষিত রাখতে চান সেই হাঁসগুলোকে, আর হাঁসগুলো যদি আপনার বাহিরে ছাড়া থাকে, রোগের সম্ভাবনা বেশি থাকে, অবশ্যই আপনাকে ডাক প্লেগ ভ্যাকসিন করতে হবে। কিন্তু হাঁসগুলো যেহেতু ডিম দিতেছে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, আর ভ্যাকসিন দেওয়ার পরে কিংবা ভ্যাকসিন দেওয়ার সঙ্গে ডিমের পার্সেন্টেজ কমা বাড়ার কোনো সম্পর্ক তেমনভাবে নেই। তবে ভ্যাকসিন দিলে কয়েকদিনের জন্য ডিম একটু কমে যায়, তার কারণ হচ্ছে হাঁসগুলোকে আমরা ধরি, হাঁসগুলো অনেকটাই কষ্ট পায়, ব্যথা পায় ভ্যাকসিন দেওয়ার কারণে, আর এজন্যই কিন্তু কয়েকদিনের জন্য ডিমটা স্থগিত হয়ে যায় কিংবা ডিমের পার্সেন্টেজ কমে যায়। তো এখন আসছি যে হচ্ছে এই ভ্যাকসিন দেওয়ার কতক্ষণ পরে আপনি পানিতে দিতে পারবেন। এখন যেহেতু অনেক গরমের সময় আপনি সকালবেলাও যদি ভ্যাকসিনটা করেন একটু পরেই কিন্তু রোদ উঠে যাবে, আর হচ্ছে রোদের তীব্রতায় এমনিতেই কিন্তু হাঁসগুলো অনেকটাই ব্যথা পাবে, তাতে হচ্ছে রোদ পুরোটা মিলে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আমরা বিকেলে দেওয়ার চেষ্টা করবো অথবা সন্ধ্যার দিকে যদি ভ্যাকসিনটা দিয়ে দেয় সারা রাত কিন্তু সেই হাঁসগুলো বিশ্রাম করবে, আর বিশ্রাম করার পর সকালে যখন হাঁসগুলোকে ছেড়ে দিবেন তখন পানিতে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর ভ্যাকসিন দেওয়ার পরে অবশ্যই প্রয়োজনীয় মেডিসিনগুলো ব্যবহার করতে হবে। তো দ্বিতীয় প্রশ্নটা আমি এখন পড়ছি এবং উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো একজন খামারি ভাই লিখেছেন ধানের কুড়া আর ভুট্টা খাওয়ালে হাঁসের ডিম বন্ধ হবে। তো উনি হাঁসের ডিম বন্ধ হওয়ার কথা বলেছেন নাকি হাঁসের ডিম বন্ধ হবে কিনা সেটা জানতে চেয়েছেন সেটা বুঝতে পারছি না, তবুও এই প্রশ্নের উত্তর দিচ্ছে যে ভুট্টা আর হচ্ছে ধানের কুড়া খাওয়ালে ডিম বন্ধ হবে কিনা। জি, শুধু যদি ভুট্টা আর ধানের কুড়া খাওয়ান সেক্ষেত্রে ডিম বন্ধ হবে, কিন্তু আপনি যদি বাড়িতে হচ্ছে সকল উপাদান মেনটেন করে সকল উপাদান নির্দিষ্ট পরিমাণে দিয়ে একটা ফিড তৈরি করেন, সেখানে যদি ভুট্টা থাকে পরিমাণ মতো ধানের কুড়া থাকে আর অন্যান্য মেডিসিন থাকে, সেক্ষেত্রে আপনার ডিম বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আপনি শুধু ভুট্টা কিংবা শুধু ধানের কুড়া কিন্তু খাওয়াচ্ছেন না, খুব অল্প পরিমাণে ধানের কুড়া দিতে হবে, একটা নির্দিষ্ট পরিমাপ আছে, এ নিয়ে আমাদের চ্যানেল অনেক ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে নিতে পারেন। তো আশা করছি আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়ে গেছেন। তো তৃতীয় নম্বর প্রশ্নটি এখন আমরা পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তৃতীয় নম্বর প্রশ্নটিতে উনি বলেছেন যে আপু আমার হাঁসের বাচ্চা বয়স 28 দিন, এখন কি খাবার দিব, এখন কি খাবার খাওয়াবো যদি নামগুলো বলতেন। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাইয়া, কারণ হচ্ছে যারা নতুন খামারি তারা কিন্তু ম্যাক্সিমাম খামারিয়ে নতুন হাঁস কিংবা ছোটো হাঁস দিয়ে খামার শুরু করেন, আর ছোটো হাঁস দিয়ে খামার শুরু করতে গিয়ে ওনারা বুঝতে পারেন না যে কখন কি খাবার দিবেন, কখন কি মেডিসিন দিবেন। এজন্য আপনারা যারা নতুন খামারি আছেন তাদের জানা অত্যন্ত প্রয়োজন যে কখন কি খাবার দিবেন কিংবা কিভাবে আপনার মেডিসিনগুলো মেনটেন করবেন। তো 28 দিন যেহেতু বয়স হয়ে গেছে আর এই 28 দিনে অবশ্যই আপনি রেডি ফিটের ওপর ডিপেন্ড ছিলেন কিংবা হচ্ছে এই 28 দিনে
আপনার হাঁসের কিংবা হাঁসের বাচ্চার গ্রোথ কতটুকু হয়েছে এর ওপর ডিপেন্ড করে আপনি এখন হাঁসের বাচ্চাগুলোকে কি খাবার দিবেন। তবে এখন যদি রেডি ফিটের ওপর ডিপেন্ড হন, রেডি ফিটের আসলে অনেক দাম, এজন্য আপনাকে ফিড তৈরি করতে হবে কিংবা খাবার তৈরি করতে হবে। তো খাবার তৈরির জন্য যে উপাদানগুলো লাগবে সেই উপাদানগুলোর আমি নাম বলে দিচ্ছি। আপনার এলাকায় কিংবা আপনার পার্শ্ববর্তী এলাকায় সেই উপাদানগুলো অ্যাভেলেবেল আছে কি না সেটা প্রথমে আপনাকে দেখতে হবে। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি নির্দিষ্ট একটা পরিমাপ মেনটেন করে সুন্দর একটা ফিড তৈরি করে বাচ্চাগুলোকে খেতে দিতে পারবেন, সেই ফিডের দাম কিন্তু অনেক কম হবে। তো আমি উপাদানগুলোর নাম মুখে বলে দিচ্ছি, পাশাপাশি হচ্ছে স্কিনে এর পরিমাপটা কিন্তু দেয়া হবে। আপনারা এই উপাদানগুলো এই পরিমাপে কিন্তু বাড়িতে তৈরি করে খুব সহজেই হাঁসের বাচ্চাকে খেতে দিতে পারবেন, যা হচ্ছে প্রতি কেজিতে আপনার কিন্তু 20-25 টাকা সেভ হবে। তো উপাদানগুলোর নাম বলছি, আপনারা লিখে নিতে পারেন। তো 1 নম্বরে হচ্ছে ভুট্টা ভাঙ্গা, 2 নম্বরে গম ভাঙ্গা, 3 নম্বরে ধানের কুড়া অথবা রাইস পালিশ, 4 নম্বরে সয়াবিন খৈল, 5 নম্বরে প্রোটিন, 6 নম্বরে ডিসিপি, 7 নম্বরে মিক্স, 8 নম্বরে লাইসিন, 9 নম্বরে টক্সিন, 10 নম্বরে ইনজাইম, 11 নম্বরে লাইমস্টোন পাথর, 12 নম্বরে লবণ। তো এই উপাদানগুলো এই পরিমাপ মেনটেন করে আপনারা বাড়িতেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে হাঁসের বাচ্চাকে খাওয়াতে পারেন। তো 28 দিন যেহেতু বয়স হয়ে গেছে, এই খাবারগুলো আপনারা আস্তে আস্তে অভ্যাস করুন, আর আগে যে খাবার দিতেন সেই খাবার এবং এই খাবার সমন্বয় করে খাওয়াতে শুরু করুন, আর আস্তে আস্তে আগের খাবারটা অ্যাভয়েড করুন আর নতুন খাবারটাতে অভ্যস্ততা গড়ে তুলুন। তো আশা করছি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন। তো এতক্ষণ ধরে যারা মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি দেখার পরে আপনাদের ভালো লাগে, ইনফরমেশনগুলো যদি কাজে লাগে, রিকোয়েস্ট করবো একটা ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।